গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ দুই নেশা কারবারিকে আটক করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। প্রচুর পরিমাণ গাঁজা সহ দুজন গাঁজা পাচারকারীকে আটক করলো আগরতলা পূর্ব থানা পুলিশ। জানা যায়, শুক্রবার রাতে দুই নেশা কারবারি গাঁজা নিয়ে চন্দ্রপুর ISBT বাস স্ট্যান্ড থেকে বলতাখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আগরতলা পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে তল্লাশি চালালে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য হবে 50,000 টাকা বলে জানান সদর SDPO দিলীপ প্রসাদ রায়। বিষয়টা হচ্ছে, আমরা কিছুদিন যাবত আমাদের কাছে একটা খবর আসছিল যে ছোট ছোট প্যাকেট করে করে গাঁজা বাইরে রোডে পাস হচ্ছে। তো জেনারেলি আমরা দেখেছি, আগেও দেখেছি আমরা, যে বড় বড় গাড়ি করে ট্রাকে করে গাঁজা লুকিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের অপারেশনের কারণে এখন তারা একটা গ্রুপ তৈরি হয়েছে, যারা গাঁজাগুলিকে ছোট ছোট ব্যাগের মধ্যে প্যাকিং করে 20 কেজি 40 কেজি এমন করে করে নিয়ে যাচ্ছে। তো আমরা ইদানিং খোঁজ খবর নিয়ে আমরা এই ধরনের একটা গ্রুপের খবর পাই, এবং চন্দ্রপুর যে বাস টার্মিনাল আছে ওখানে, সেখানে মানে গোপন খবরের ভিত্তিতে আমরা সেখানে আনা দিই। তো আনা দেওয়ার পর দুইজন যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যাদের কাছে গাঁজা আছে, ওরা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো পুলিশ এদের পিছু ধাওয়া করে এবং বলদাখালে গিয়ে ওদেরকে আটক করা হয়। সেখানে ওদের কাছে 22 কেজি গাঁজা পাওয়া যায়। তো তার মধ্যে একজন বাড়ি বলদাখালি আছে, যার নাম প্রভাকর বিশ্বাস, আর বাকি অন্য আরেকজন আছে, ওর নাম হচ্ছে সুভাষচন্দ্র দাস, ওর বাড়ি অন্য সাউথ ডিস্ট্রিক্টে। তো যাই হোক, আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ এবং ইন্টারোগেশন করে এদের পুরো গ্রুপটাকে আমরা বার করবো, এবং আগামী দিনে যাতে এই ধরনের গাঁজা প্রচার না করতে পারে সেক্ষেত্রে আমরা ভূমিকা নেব। গতকালকে রাত্র 11:30 কোথায় থেকে আনা হয়েছিল আর কোথায় দেখছিল এটাকে? আমরা তো বলদাখালে গিয়ে ওদেরকে ফাইনালি ডিটেন করি, সেখান থেকে সিজ করা হয়েছে, এবং এগুলি গুয়াহাটিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ওরা প্রায় সময় দেখা যাচ্ছে ত্রিপুরা থেকে যারা বিক্রি করছে ওদেরকেও রিটেন করা হচ্ছে। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই গ্রুপটাকে বার, এই যে গ্যাংটা যেটা কাজ করছে এদের মাধ্যমে আমরা পুরো গ্রুপটাকে আমরা ডিফেন করবো, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে, ওদের ইন্টারোগেশনের পর বাকি নামগুলি বেরিয়ে আসবে এবং আমরা এটাকে বন্ধ করবো। 5 দিনের রিমান্ড চাই। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে যে মাফিয়া মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে হবে, এই যে নেশার কারবারি বা নেশার ব্যবসা, সেটাও কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত, সেটাকে আপনাদের কি পদক্ষেপ? দেখুন, আমরা আপাতত যারা এই নেশা জাতীয় কারবারে যারা জড়িত আছি, আমরা ওদের জন্য এখন উঠে পড়ে লেগেছি, আমরা দেখছেনই আপনারা। আমরা মাফিয়া যে জিনিসটা, ওইদিকে আমরা যদি এটার সাথে যেখানে লিঙ্ক আছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি এবং অ্যাকশন নিচ্ছি, আর বিশেষ করে আমরা এই ব্যবসায় যারা জড়িত তাদের পেছনেই আমরা কাজ করছি, ওদেরকে আমাদেরকে ডিটেন করতেই হবে। এই এর মধ্যে 4-5 জন আমরা লিস্টেড যারা আছে, যারা এগুলি মেইন, ওদেরকে আমরা ডিটেন করতে চাইছি। এখন পর্যন্ত কিন্তু লাস্ট 3 মান্থ আমরা অলমোস্ট 70% অ্যারেস্ট করেছি কিন্তু NDPS। এর মধ্যে 4-5 জন আছে যারা হচ্ছে মেইন ডিস্ট্রিবিউটার, যারাই কালেকশন করছে। Bureau Report, Voice 18.